ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরিমাণির সঙ্গে সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে থাকা গোলাম সাকলাইন। পরিকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে সাকলাইনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। এবার পরিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানোর আবেদন করা হয়েছে সেই সাকলাইনকে। গত 13 জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা 2 শাখা থেকে উপসচিব রোকেয়া পারভীন জুঁই স্বাক্ষরিত এক প্রতিবেদনে তাকে বাধ্যতামূলক অবসর প্রদান করার জন্য দরখাস্ত করা হয়। শৃঙ্খলা শাখার প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাকলাইন ধারাবাহিকভাবে নায়িকা পরিমাণির বাসায় নিয়মিত রাত্রি যাপন করতে শুরু করেন। বিভিন্ন সময় দিনে ও রাতে নায়িকা পরিমাণির বাসায় সাকলাইন অবস্থান করেছেন বলে মোবাইলের ফরেন্সিক রিপোর্ট দেখে প্রমাণ পাওয়া যায়। রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, তার ও পরিমাণির আদান প্রদানকৃত মেসেজ সমূহ শামসুন্নাহার স্মৃতি ওরফে পরিমাণির ফেসবুক আইডি ও গোলাম সাকলাইন শিথিল নামের ফেসবুক মেসেঞ্জারে কথোপকথন এবং তাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কথোপকথন সাধারণ পরিচিতি বা পেশাগত প্রয়োজনে স্থাপিত কোনো সম্পর্কের নয়, বরং অনৈতিক প্রেমের সম্পর্ক। প্রতিবেদনে আরো বলা হয়, 1 আগস্ট 2021 তারিখ ভোর 6টা থেকে 2 আগস্ট 2021 তারিখ রাত 3টা পর্যন্ত রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরিমাণির যাতায়াতের ধারণকৃত সিসিটিভি ফুটেজের ফরেন্সিক প্রতিবেদন বিশ্লেষণেও প্রমাণ পাওয়া যায়। সাকলাইন বিবাহিত এবং এক সন্তানের বাবা হওয়া সত্ত্বেও পরিমাণির সঙ্গে তার বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্ক স্থাপন, পরিমাণির সঙ্গে জন্মদিন উদযাপন ও নিজের সরকারি বাসভবন নিজ স্ত্রীর অবর্তমানে সময় কাটানোর মতো ঘটনা বিভিন্ন প্রচার মাধ্যমে তা প্রচারিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। উল্লিখিত অভিযোগে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়। তদন্ত প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি পর্যালোচনাপূর্বক অভিযুক্ত কর্মকর্তাকে দোষী সাব্যস্ত করে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018-এর 3 খ বিধি অনুযায়ী অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় একই বিধিমালার বিধি 4-এর উপবিধি 3-এর ঘ বিধি মোতাবেক গুরুদণ্ডের আওতায় কেন তাকে চাকরি হতে বরখাস্তকরণ করা হবে না সে মর্মে দ্বিতীয় কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়। অভিযুক্তের কারণ দর্শানো নোটিশ স্থায়ী ও বর্তমান ঠিকানায় যথাযথ জারির প্রমাণ রয়েছে। সাকলাইন দ্বিতীয় কারণ দর্শানো নোটিশের জবাব চাকরি হতে বরখাস্তকরণ মামলা দায় হতে অব্যাহতি প্রার্থনা করেন। সাকলাইনের বিভাগীয় মামলায় তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি, অভিযুক্তের আত্মপক্ষ সমর্থনমূলক লিখিত জবাব পুনরায় বিস্তারিত পর্যালোচনা করা হয়। সার্বিক পর্যালোচনা দ্বিতীয় কারণ দর্শানোর জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় তাকে সরকারি চাকরি হতে বাধ্যতামূলক অবসর প্রদানের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। নুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।